हेलो फ्रेंड्स, जब न्यूज़ कोलकाता चैनल आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा भालो आছেন। तो যারা প্রতিনিয়ত আমার চ্যানেল ফলো করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনই কিন্তু বেশ কিছু রেপুটেড কোম্পানির ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকছে। তো যারা এই সমস্ত কোম্পানিতে কাজ পেতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে আমার নিজস্ব যে অফিসের স্টাফের নাম্বার দেওয়া রয়েছে, তো সেই অফিস স্টাফকে ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন। তো নাম এন্ট্রি করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা আগে ভালো করে দেখে নিন। এই কাজটা আদৌ আপনার করার মতন কিনা বা আপনি এই কাজটা ঠিকঠাক করতে পারবেন কিনা সমস্তটা কিন্তু নিজেকে আগে বিচার করে নিতে হবে, বিবেচনা করে নিতে হবে, তারপরে কিন্তু ফোন করে নাম এন্ট্রি করাতে হবে। তো অনেকেই আছেন সমস্ত ভিডিওটা না দেখেই চলে আসেন, তো সেক্ষেত্রে বলবো এরকমভাবে চলে আসবেন না। আসার আগে সময় ধরে একটুখানি ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে আগে জেনে নিন, বুঝে নিন। তো এরকমই একটা রেপুটেড ফুড প্রসেসিং কোম্পানির ভিডিও আমি নিয়ে এসেছি, যেখানে খাদ্য প্রস্তুত করা হয়। অনেকেই আছেন যারা বিভিন্ন খাবার প্রস্তুতকারক কোম্পানিতে কাজ করতে চাইছেন, কারণ এই সমস্ত কাজগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেখানে কোনো কালো ধোঁয়া বা কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো রকম পলিউশন থাকে না। তো সেই সমস্ত কোম্পানিতে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য আমি একটা রেপুটেড কেক প্রোডাকশন কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি, যার লোকেশান রয়েছে শেওড়াফুল। তো এই লোকেশানে একটা বিখ্যাত কেক প্রস্তুতকারক কোম্পানিতে প্রচুর পরিমাণে হেল্পার নিয়োগ করা হচ্ছে। বয়স লাগছে 18 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর। কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতে এখানে কাজ করতে পারবেন, শুধুমাত্র নিজের নামটা সই করতে জানলেই হবে। তো এখানে কাজ করতে হবে হেল্পার কাম লেবার পোস্টে। আপনাদের বলে দিই এখানে কি কাজ করতে হবে। একদমই হালকা কাজ রয়েছে, কেক যেখানে মিক্সিং হচ্ছে, অর্থাৎ যে মেশিনে ময়দা, চিনি, সুজি, ড্রাই ফ্রুট এই ধরনের র ম্যাটেরিয়ালগুলো মাপ অনুযায়ী ঢেলে অটোমেটিক সেখানে মেশিনে মিক্সিং হচ্ছে। তো এখানে মেনলি দাঁড়িয়েই কাজ করতে হয়, হাঁটাচলা করে কাজ করতে হয়। তো সেরকম ভারী কোনো কাজ নেই। সেই মিক্সিংগুলো যেগুলো মিক্সিং হচ্ছে সেগুলোকে কেকের যে ছাঁচগুলো আছে সেগুলোতে ভর্তি করতে হয়। সেগুলো ট্রে থাকে, এখানে রানিং ট্রেতে করে সব কিছু চলে যায়। তো সেখানে এইগুলো ছাঁচগুলো মিক্সিং দিয়ে ভর্তি করে সেটাকে যেখানে কেক তৈরি হচ্ছে সেখানে আস্তে আস্তে সেটা চলে যাবে। তারপরে কেক তৈরি হওয়ার পরে যে 5 টাকা দামের ছোটো ছোটো কেকগুলো দেখেছেন এবং যে স্লাইস কেকগুলো হয় 10 টাকা 20 টাকা বিভিন্ন মাপের হয়, তো এই কেকগুলো যখন রেডি হয়ে চলে আসছে, সে 5 টাকা দামের কেকের তলায় যে ছোট্ট কাপ মতন থাকে প্লাস্টিকের, সেগুলোর উপরে সেট করতে হয় কেকগুলোকে নিয়ে নিয়ে, তারপরে প্যাকিংয়ে চলে যায়। যে স্লাইস কেকগুলো আসে সে ট্রেতে, রানিং ট্রেতে আসছে। তো সেগুলোকে তলায় যে ট্রেটা থাকে, পাতলা একটা প্লাস্টিকের যে 4 কোনা বাক্স থাকে, সেই বাক্সগুলোর উপরে স্লাইস কেকগুলোকে বসাতে হয়। তো এই হচ্ছে কিন্তু কাজ। তো এখানে কোনো কিছু মাথায় করে লোডিং আনলোডিংয়ের কিন্তু ব্যাপার নেই, একদম ফ্যাক্টরিতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। টোটালি কাজটা কিন্তু মিক্সিং মানে প্রোডাকশান থেকে টোটালি প্যাকিং সমস্ত কিছু কিন্তু এখানে করতে হবে। তো কেকগুলো রেডি হয়ে যাওয়ার পরে যখন সেগুলো মেশিনে অটোমেটিক প্যাকিং হচ্ছে, সেগুলোকে আবার চেন ওয়াইজ গুনে গুনে কার্টুনে সাজাতে হবে এবং সেটাকে সিল করতে হবে। তো এই হয়ে গেল টোটাল কাজ। তো এই কাজের জন্য আপনারা এখানে বেতন পাবেন 395 টাকা করে পার ডে। একদমই হালকা কাজ। কাজের টাইম রয়েছে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যেই লাঞ্চ, ব্রেক, কাজের ফাঁকে রেস্ট সমস্ত কিছু আছে। তো এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়, এক সপ্তাহ ডে, এক সপ্তাহ নাইটে আপনাদের কাজ করতে হবে। তো এখানে 26 দিন মেনলি কাজ হয়, কোনো রবিবারে কিন্তু এক্সট্রা ডিউটি হয়। रविवारे एक्सट्रा जो डिউটি करें किंबा कोनो दिन जदि ओभार डिউটি करें ओभार टाइम करें से क्षेत्र में क्योंकि एक्सट्रा जो पैसाटा आछे आपनारा आलादा करे पाबेन। तो एई जे वेतनटा बोललाम 395 टाका एई वेतन थेके क्योंकि आपनादेर एक पैसाओ काटा होबे ना, एटा एकदम फिक्सड। पीएफ ईएसआई एवं अन्यान्य जो फैसिलिटीगुलो आछे सेगुलो क्योंकि कोम्पानिर तरफ थेके आपनारा आलादा करे पाबेन। तो एखाने की फैसिलिटी आछे आमि एकटु बोले दिई। प्रथम थेकेई पीएफ ईएसआई बोनास समस्त किछु आपनारा पाबेन और इनक्रिमेंट रयेछे प्रत्येक बछरे बछरे एखाने माइना बाड़ा। एछाड़ाओ किन्तु काज शिखे गेले आपनार इनक्रिमेंट एवं प्रमोशन दुटोई किन्तु होबे। धरुन आजके आपनि पैकिंगे हेल्पारई करछेन, 6 मास परे आपनि पैकार हये गेलेन, एकजन मेशिन अपारेटर हये गेलेन, सेई क्षेत्रे किन्तु एखाने कोम्पानी एकजन पैकारके जा सैलारि देय से सैलारि क्योंकि आपके देवे अर्थात आपनर प्रमोशन हो जाए 17,000 होक 18,000 होक कोम्पानी जा पेमेंट आछे सेई पेमेंट क्योंकि आपनारा पाबेन। एखाने हलिडे फैसिलिटी आछे, तो दुर्गा पुजो ईद महरम काली पुजो एछाड़ाओ जे समस्त नैशनल हलिडेते कोम्पानी बंध थाकबे सेई हलिडेर छुट्टी आपनारा पाबेन। सेई छुट्टीगुलोर आगेर दिन एबं परेर दिन डिउटी थाकलेई क्योंकि आपनि हलिडेर छुट्टी काटाते पारबेन प्लस पैसाओ पाबेन। तो ये फैसिलिटी क्योंकि कोम्पानी रही है एवं थाका खावार फैसिलिटी तो अवश्य आछे। तो कोम्पानी सुंदर रूम आछे, एकदम परिष्कार परिच्छन्न रूम आछे, सेखाने आपनारा थाकते पारबेन और खावा दावार कोनो हेडेक नहीं। कोम्पानीर भितरेई कैंटीन चलछे, सेई कैंटीने आपनारा सबकिछु खेते पारबेन, एखाने माछ मांस समस्त किछु पावा जाय मात्र 35 टाकाय किन्तु पाबेन। माने समस्त किछु खाबारई किन्तु आपनारा खेते पारबेन शुधुमात्र 35 टाका पर मिल। अपनी पेट भरे जो किछु खेते पारेन ना केन 35 टाका करे किन्तु पर मिल पड़बे दुपुर बेला एवं रातेर बेलाय किन्तु एई कैंटीन आपनारा खाबार पेये जाबेन। छुटी छाटार सिस्टेमगुलो बोले दिई, जेहेतु सप्ताहे एखाने एक दिन करे छुट्टी थाके तो आपनारा जदि तार अधिक छुट्टी निते चान से क्षेत्रे कोम्पानिर जे लीव फर्म आछे सेखाने छुटिर जोन्नो आवेदन करे आपनारा छुट्टी निते पारेन। नो वर्क नो पे सिस्टेमे किन्तु एखाने काज होबे। मासे आपनार जे कटा डिउटी थाकबे से कटा डिउटी हिसाबे किन्तु आपनादेर 395 टाका करे पेमेंट देওয়া হবে। पेमेंटेर सिस्टेमटा बोले दिই, मिनिमाम 7 दिन काज करले किन्तु आपनि पेमेंटेर आवताय आसबेन। केउ जदि 2 थेके 4 दिन काज करे चले जाय से किन्तु कोम्पानिर तरफ थेके कोनो रकम पेमेंट पाबे ना। कम करे आपनाके 7 दिन काज करते होबे। 7 दिन काज करार परे जदि आपनार पेमेंटेर प्रयोजन हय आपनि अ্যাডভান্স किछु टाका पेमेंट निते पारेन। एछाड़ाओ फाइनल पेमेंट होबे प्रत्येक मासेर 7 तारिखेर मধ্যে। 7 तारिखेर मধ্যে এখানে ফাইনাল পেমেন্ট হয়ে যায়, হাতে হাতেই এখন पेमेंट আপনাদের হবে। তো প্রথমেই আপনাদের কিন্তু কোম্পানিতে একটা আই কার্ড অর্থাৎ গেট পাস করে দেওয়া হবে যার মেয়াদ থাকবে মাত্র 7 দিন। 7 দিন আপনার কাজের বয়স হলেই কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে একটা পার্মানেন্ট গেট পাস বা আই কার্ড করে দেবে, সেটা কিন্তু আপনার পার্মানেন্ট গেট পাস হয়ে যাবে। আপনি যতদিন কোম্পানিতে কাজ করবেন ততদিন কিন্তু সেই গেট পাসটা আপনার কাছে থাকবে আর এটা কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম চুক্তিভিত্তিক পদ কিন্তু এটা নয় যে আপনাকে 6 মাস পরে বার করে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আপনি যতদিন এখানে কাজ করতে চাইবেন যদি কোম্পানির নিয়মকানুন মেনে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তো আপনি দীর্ঘদিন এখানে কাজ করতে পারবেন, কারণ এটা কিন্তু স্থায়ী ভ্যাকেন্সি। ডকুমেন্টস কি কি লাগছে বলে দিই, যেহেতু প্রথম দিন থেকেই আপনাদের পিএফ ইএসআই এর জন্য সমস্ত কিছু রেজিস্ট্রেশন হবে এবং আপনাদের এখানে একটা আই কার্ড বা গেট পাসের ব্যবস্থা করা হবে। তার জন্য ডকুমেন্টস লাগছে, আধার কার্ডের জেরক্স আনবেন, অবশ্যই আধার কার্ডের জন্ম তারিখ মাস সাল তিনটেই থাকতে হবে। প্যান কার্ডের জেরক্স অবশ্যই আনতে হবে এবং এটা ফলো করবেন যে আধার কার্ডের বানান এবং প্যান কার্ডের নামের বানানের মধ্যে মিল আছে কিনা। নিজের ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও পরিবারের যে কোনো একজনের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে জেরক্স, কারণ পিএফ ইএসআই টাকাটা সেই অ্যাকাউন্টেই ঢুকবে। এবং 2 কপি ফটোটা অবশ্যই আনবেন, কারণ আই কার্ডে একটা ফটো তখন প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসবেন, জেরক্সগুলো 1 কপি করে আনলেই হবে, ফটোটা 2 কপি নিয়ে আসবেন। তো আগামীকাল 11:30টার মধ্যে আপনারা শেওড়াফুলি লোকেশনে চলে আসুন। কোম্পানির সমস্ত নিয়মকানুন মেনে আপনাদের জয়েনিং করানো হবে। এখানে স্পট জয়েনিংয়ের জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র 1000 টাকা। 1000 টাকার বিনিময়ে একটা রেপুটেড কোম্পানিতে আপনারা কাজ পেয়ে যাবেন। তো 100% काज करिए देवार दायित्व आमार। आगे भालो करे क्राइटेरियागुलो देखे नीन, समस्तটা ভালো করে বুঝে নিন। যদি কাজ করতে পারেন তবেই যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকেই ফোন করে নিন। সন্ধ্যে 5টা থেকে 8টার মধ্যে ফোন করে আপনাদের নামগুলো কনফার্ম করুন। এবং যাদের সত্যি কাজের প্রয়োজন তারা অবশ্যই চলে আসুন। যারা দূরে বাড়ি, বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে আজকেই বেরিয়ে পড়ুন। সমস্ত কিছু নিয়ে আপনারা লোকেশনে চলে আসুন, সেখানে আপনাদের কোম্পানিতে জয়েনিং করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।